আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো চলেন আজকে আমরা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে এই ওয়েবসাইট গুলোকে বা আমাদের ওয়েবসাইট কে গুগলের সার্চ কনসোলে পাবলিশ করবো, বা সার্চ কনসোলে আমরা অ্যাড করবো। অ্যাড করার জন্য আমাদেরকে বেশ কিছু ফলো করতে হবে, বেশ কিছু কাজ আমাদেরকে মেনটেন করে আর ওখানে সাবমিট করতে হবে, এবং এই রুলস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে হয়ে যাবে, আপনাদের গুগল সার্চ কনসোলে সেট আপ হয়ে যাবে। তো আমরা এটা আজকে দেখে যে কিভাবে কি করতে হবে। শুরুতে আমরা একটা ওয়েবসাইট ওপেন করে, সেটা হচ্ছে iphonepink.com। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে এখানে চলে আসছে। এখানে বেশ কিছু পোস্ট করেছেন সেটা দেখলাম, এবং তার এখানে অ্যাডস রান হয়ে আছে। আমরা এখানে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে যাব আমরা। এখানে চলে আসছে, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই। তবে গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করার আগে আমাদেরকে অবশ্যই একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আপনারা যদি চান এই প্লাগইনের মাধ্যমে কোডটা আপনি এখানে দিতে পারেন, সাবমিট করতে পারেন, অথবা যদি আপনি চান যে আপনি প্লাগইন ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি থিমের যে থিম কাস্টমাইজেশনে গিয়ে ওইখানে আপনি হেডারে গিয়ে আপনি আপনার এই কোডটাকে সাবমিট করে দিতে পারেন। তবে সবচাইতে নিরাপদ হচ্ছে একটা প্লাগইনের মাধ্যমে যদি আপনি এই কোডটাকে পাবলিশ করেন। তো আমরা এখান থেকে প্লাগইনে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ। অ্যাড নিউ এ যাওয়ার পর আমরা এখানে লিখব ইনসার্ট ইনসার্ট হেডার। এটা শুধু আমি মাত্র হেড লিখেছি, এখানে যদি ইয়ার লেখেন তাহলে চলবে। আমরা এটুকু লিখলো এনাফ, আমাদেরকে অ্যাড করতে হবে এই প্লাগইনটা, ডব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার্স প্লাস কাস্টম কোড স্নিপেট। ওকে, আমরা এখান থেকে ইনস্টল করে ডব্লিউপি কোডের এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে, ওকে, আমাদের এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমরা কোথায় পাবো? সেটিংস এর নিচে কোড স্নিপেটে পাবো, ঠিক আছে? এখানে যদি আসি আমরা কোড স্নিপেটে, এটার আন্ডারে আমরা এখানে দেখতে পাবো যে হেডার হেডার এন্ড ফুটার। এখন আমাদেরকে কি করতে হবে? গুগলের সার্চ কনসোলে যেতে হবে। আমরা এখানে লিখে যে গুগল সার্চ কনসোল, হ্যাঁ, লেখার পর আমরা এখানে চলে যাই, এখানে হচ্ছে অ্যাবাউট, আমরা এই লিঙ্কে যাব না। গুগল সার্চ কনসোলে আমরা যে লিখেছি এখানে হচ্ছে অ্যাবাউট, আমরা এই অ্যাবাউটে যাব না, না গিয়ে এখন সরাসরি কোথায় যাব বলেন? সাইন ইন টু কন্টিনিউ গুগল সার্চ কনসোল, আমরা এখানে যেতে পারি। ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, ওকে, আমরা এখানে গুগল সার্চ কনসোল আমরা ক্লিক করব। এখানে এখানে আসলে আমরা হোম পেজে চলে আসব। আমরা সকলেরই আপনাদের এই ধরনের একটা অপশন চলে আসবে, আপনারা অ্যাড প্রপার্টি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্লিক করবেন, এখানে বুঝেছেন? আমরা এখান থেকে আমি আবার বের হয়ে যাই। আপনারা যখন গুগল সার্চ কনসোলের সার্চ করে এভাবে এই পেজে চলে আসবেন, এখানে আসার পর এখানে শো করবে আপনাদের এভাবে অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্লাস আইকনে অ্যাড প্রপার্টি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি চান এখানে ডোমেইনের মাধ্যমে এটা ভেরিফাই করবেন, আবার আমরা করতে পারি ইউআরএল প্রিফিক্স এর মাধ্যমে, তবে এটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে, আমরা ইউআরএল প্রিফিক্স এর মাধ্যমে সাবমিট করব। আমরা এখানে যেটা করবো, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে অনলি ইউআরএল আন্ডার এন্টার্ড অ্যাড্রেস, অনলি ইউআরএল আন্ডার স্পেসিফিক প্রোটোকল অ্যালাউজ মাল্টিপল ভেরিফিকেশন মেথড। এখানে আপনাকে HTTPS সহ .com পর্যন্ত আপনার ডোমেইনটা এখানে পাবলিশ দিতে হবে, সাবমিট করতে হবে। তো আমরা এখানে যাই আমাদের iphonepink.com, আমরা এখান থেকে এই অংশটুকুকে কপি করে
সিলেক্ট করার পর কপি রাইট বাটন ক্লিক করে দেন এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ কন্টিনিউ করার পরে এখানে দেখেন ভেরিফাই করার জন্য কি বলেছে, এইচটিএমএল ফাইল ডাউনলোড দা ফাইল। আপনি চাইলে এই ফাইলটাকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে আপনি আপলোড করে দিতে পারেন, কিন্তু আমরা এখানে কি করব, এইচটিএমএল ট্যাগ আমরা এই ট্যাগে এখানে ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব এখানে দেখেন একটা লিংক আমাদেরকে দিয়ে দিয়েছে, ব্যাকগুলো কিছু কোড আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা এই কোডগুলো কপি করব। এখানে যদি আমরা ক্লিক করে টু ক্লিক ভেরিফাই ভিলো, আচ্ছা আমরা এই কোড গুলোকে কপি করি আমরা দেখি, হ্যাঁ এগুলো আমাদের কপি হয়ে গেছে, জাস্ট এটা ট্রাই করার জন্য এখানে পেস্ট করছিলাম। আমরা কপিতে যদি ক্লিক করে আমাদের এই কোডটা কপি হয়ে গেছে। এখন আমরা যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পর আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম কোড সিনিপেট, এই প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা কার্সারটা নিয়ে আসবো। কার্সার নিয়ে এসে হোভার করার পর এখানে দেখাচ্ছে হেডার এন্ড ফুটার, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটা অপশন দেবে এই কোডটা পাবলিশ করার জন্য বা সাবমিট করার জন্য। আমরা এখানে চলে আসলাম, আসার পরে দেখেন হেডার একটা অপশন আছে, এখানে বডি, আবার নিচে আছে ফুটার। আমরা এই যে আমরা কোড গুলো নিয়ে আসলাম আমরা এই কোড গুলো হেডার অপশনে পেস্ট করে দেবো। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করলাম, পেস্ট ক্লিক করার পর দেখেন এখানে আমাদের লিঙ্কটা চলে আসছে, আমাদের যে কোড গুলো ছিল এই কোড গুলো এখানে চলে আসছে। আসার পর আমরা এখানে কি করবো, এখানে দেখেন নিচে আর কোনো অপশন নাই, আমরা নিচে কোনো অপশন দেখতে পাচ্ছি কোনো কিচ্ছু না, আমরা জাস্ট এখানে হেডার অপশনে আমাদের যে কোডটা ছিল এই কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে সেভ চেঞ্জেস এ ক্লিক করব। এটা সেভ চেঞ্জেস হয়ে গেল, এখন আমরা যাব আমাদের আবারও গুগল সার্চ কনসোলে এই পেজে। আসার পর আমরা এখানে ভেরিফাই করব, ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন ওনার্স ভেরিফাই ভেরিফাইড মেথড এইচটিএমএল ট্যাগ টু এইচটিএমএল ভেরিফাই ডোন্ট রিমুভ দ্য মেটা ট্যাগ ফ্রম ইউর সাইট হোম পেজ ভেরিফাইড। আচ্ছা এত কিছু আমাদের দরকার নেই, গো টু প্রপার্টি আমরা ডানে ক্লিক করে যখন আমরা ডানে গেলাম, সো আমরা এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটাকে এখানে শো করতেছে, আবার এখানে অ্যাড প্রপার্টি, সো আমরা আমাদের ওয়েবসাইটটাকে কিন্তু এখানে অ্যাড করছি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে ক্লিক করে তাহলে এখানে বেশ কিছু অপশন শো করবে। এখন আমরা চাচ্ছি এখানে আমাদের সাইট ম্যাপটাকে অ্যাড করতে, আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটা এখানে অ্যাড করতে হবে, কিন্তু তার আগে আপনারা বলেন এইটুকু বা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা বা সম্পূর্ণভাবে বুঝেছেন কিনা। জি ভাই বুঝছি, বুঝতে পারছি, সকালে বুঝেছেন? লাভলু ইসলাম, আচ্ছা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা এটা দেখে নেবেন পরে। এবার আসি আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার সাইট ম্যাপটা আমরা অ্যাড করব। হ্যাঁ আমরা আমাদের ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের সাইট ম্যাপটা অ্যাড করব। এর জন্য আমরা যেটা করব আমাদের ওয়েবসাইটে .com পর্যন্ত এটা কপি করে নিয়ে যাব, .com পর্যন্ত কপি করে অন্য একটা ট্যাবে গেলাম। যাওয়ার পর এটা পেস্ট করে, পেস্ট করে দেওয়ার পরে আমরা wp হাইফেন সাইট ম্যাপ ডট xml লেখার পর আমরা এন্টার দেব। দেওয়ার পর দেখেন আমাদের যে ওয়েবসাইটের সাইট ম্যাপটা আছে এখানে কিন্তু সুন্দরভাবে শো করতেছে, দিস xml সাইট ম্যাপ ইনডেক্স ফাইল কন্টেন্টস 3 সাইট ম্যাপ, এখানে তিনটা সাইট ম্যাপের অপশন গুলো শো করতেছে। আচ্ছা যাই হোক আমরা এবার যেটা করব, sitemap_index.xml এইটুকু জাস্ট কপি করব, এইটুকু শুধুমাত্র কপি করব। কেন এখানে দেখেন আমরা আবার সার্চ কনসোলে গেলাম, যাওয়ার পর সাইট ম্যাপে ক্লিক করব, সাইট ম্যাপে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এখানে আমাদের .com দেওয়ার পর স্ল্যাশ পর্যন্ত কিন্তু আছে,
এখন এটার পরে যে অংশটুকু আছে আমরা সেই অংশটুকে এখানে দেওয়ার পর সাবমিট করব। এখন দেখেন তো আমাদের এই ওয়েবসাইটে সাইট ম্যাপে যখন আমরা গিয়েছি তখন iphonepink.com/ তারপরে আছে সাইট ম্যাপ আন্ডারস্কোর index.xml, আমাদের এই অপশনটুকু শুধুমাত্র এইটুকু অপশন আছে। তো আমরা এইটুকুকে কপি করে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, দেন সাইট ম্যাপে গেলাম, যাওয়ার পর এখানে আমরা পেস্ট করে দেওয়ার পর সাবমিট, সাবমিটে যখন আমরা ক্লিক করব দেখেন এখানে কি ঘটতেছে, সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি গুগল ওয়ে। আচ্ছা গুগল বলতেছে আপনার সাইট ম্যাপ সাবমিট যে করছেন এটা সাকসেসফুল ভাবে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, বা এটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, বা এটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন আপনার এই সাইট ম্যাপটা সাবমিট হয়ে গেছে, এটুকু বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ ভাই।